আপনারা শুনছেন ধূমাবতীর মন্দির, আজ দ্বিতীয় পর্ব। পরেশ ভট্টাচার্যের বাড়ির দাওয়ায় জমা হয়েছে প্রতিবেশী জনাদশেক লোক। পরেশের স্ত্রী কেঁদে কেঁদে মাঝে মাঝেই মুচ্ছ যাচ্ছেন। যাবেন নাই বা কেন, তাঁদের একমাত্র ছেলে বিকেলে বাউরির মাঠে ফুটবল খেলতে গিয়েছিল, এখনো বাড়ি ফেরেনি। ছেলেটির বাবা পরেশ গায়ের লোকেদের সঙ্গে চিন্তিত মুখে শলা পরামর্শ করছেন কোন দিক ধরে খুঁজতে যাবেন সেই নিয়ে। খবর পাঠানো হয়েছে পরেশের ছেলের বন্ধুদের, তারা এলে অন্তত কিছুটা বোঝা যাবে। আজ মহেশ মানে পরেশ ভট্টাচার্যের ছেলে ঠিক কোন দিকে খেলতে গিয়েছিল। খানিক্ষণ পর রতন আর দিনু এসে দাঁড়াল ভট্টাচার্য বাড়ির উঠোনের বকুল গাছটার সামনে। পরেশের প্রচণ্ড রাগ হচ্ছে, কিন্তু নিজেকে যতটা সম্ভব সামলে নিয়ে তিনি রতনের দিকে এগিয়ে গেলেন। দিনু আর রতনের উদ্দেশ্যে তিনি প্রশ্ন করলেন, আজ কোন পানে গেছিলি তোরা? পরেশের অগ্নিশর্মা রূপ দেখে কিছুটা যেন ভয় পেয়ে গেল ছেলে দুটো। দুপা সরে দাঁড়াল দিনু, তারপর মাথা চুলকে উত্তর দিল, বাউরির মাঠে আজ অন্যরা ফুটবল খেলছিল, তাই আমরা গেছিলাম চড়ার দিকে খেলতে। চড়ার নাম শুনে বিন্দু বিন্দু ঘাম জমল পরেশের মাথায়। এই বসেক মাসে ওইদিকে যাওয়ার মানে তো সাক্ষাৎ মৃত্যু, নানা রকম সাপের আড়ত সে জায়গা। তা একবার পেছন ফিরে দেখবি না, তোদের সাঙ্গাত তোদের সঙ্গে আছে কিনা? বিরক্ত হয়েই প্রশ্নটা করলেন পরেশ। প্রশ্ন শুনে দিনু অবাক চোখে তাকাল পরেশ ভট্টাচার্যের দিকে। খুড়ো বলে কি, মহেশ এখনো ফেরেনি? নিজের মনকে নিজেই প্রশ্নটা করল সে। গোকুল মাঝেই পরেশের উদ্দেশ্যে বলল, চলেন খুড়ো, আর দেরি কইরা লাভ নাই, চড়ার দিকে আমার হাতের তেলোর মতোই চেনা, ওদিকে গিয়ে দেখি যদি না। গোকুলের যদি না কথাটা শোনায় আরেক প্রস্থ কান্নার রোল উঠল ভেতর বাড়িতে। এই যদি নার অর্থ বুঝতে কারোর সময় লাগে না, কারণ সবাই জানে ওদিকে শঙ্খচূড়ের আড্ডা। সবাই যখন সাপের ভয়ের কথা ভাবছে, একটু দূরে আম গাছের তলায় বসে থাকা বিহারীর একটা অন্য ভয় হতে লাগল। কিন্তু না, এই অবস্থায় সে কথা কাউকে বলা যাবে না। বিহারীর বয়স এখন প্রায় 350 তো হবেই। এই গাঁয়ে গঙ্গারাম ডাকাতের সময়ের যেসব লোকেরা এখনো শ্বাস নিচ্ছে, বিহারী তাঁদের মধ্যেই একজন। দলটা গাঁয়ের সীমান্তের দিকে মিলিয়ে যেতে দেখল বিহারী। সে যেমন করে বসে তামাক খাচ্ছিল সেভাবেই তামাক খেতে লাগল। যদি প্রয়োজন হয় তখনই সে কথা কইবে, কি দরকার আগ বাড়িয়ে কথা কওয়ার? আজকাল গাঁয়ের ছেলেপিলেরা লায়েক হয়েছে, সবাই যাচ্ছে শহরে পড়াশোনা করতে, তার কথা এরা পাত্তা দেবে না, গাঁজা গপ্প বলে উড়িয়ে দেবে। গাল বাড়িয়ে চর খাওয়ার চেয়ে চুপ থাকাই ঢের ভালো। ঘণ্টাখানেক খোঁজাখুঁজির পর গোকুলের মনে পড়ল, একবার বুড়ো বিবির থানের দিকটা দেখলে হয় না? বুড়ো বিবির থানের দিকে গিয়ে হয়তো ছেলেটার লাশই পাওয়া যাবে, কারণ ওইদিকেই কেউটে আর শঙ্খচূড়ের বাসা। বিবির থানের দিকে যাওয়ার কথা পরেশ ভট্টাচার্যের কানে কানে বলল গোকুল। কাঁধের গামছাটা দিয়ে মাথার ঘাম মুছে মাথায় হাত ঠেকালেন পরেশ, তারপর বললেন, চলো একবার ওদিক পানেই দেখি, মা শ্মশানকালীর যদি ইচ্ছে হয় আমার সন্তানকে তিনি অবশ্যই রক্ষা করবেন। দলটা চরের জঙ্গলের দিকে হাঁটতে লাগল। এতগুলো আগুন আর আলো দেখে নিশ্চয়ই সাপেরা এগিয়ে এসে তাড়া করবে না। জোরালো টর্চের আলোয় পরেশ দেখতে পেলেন তার ছেলেকে। বুড়ো বিপির গম্বুজের নিচে উপুর হয়ে পড়ে আছে সে। কে জানে ছেলের ধরে প্রাণ আছে কিনা।
অশনি সংকেতে বুকটা ছ্যাঁত করে উঠল পরেশের। দিকবিদিক শূন্য হয়ে দৌড়ে গিয়ে পরেশ কোলে তুলে নিলেন ছেলের শরীরটা। না, হাতের পাতা তো গরম, নাড়ি চলছে, ঠোঁটের কোণ থেকে গড়িয়ে শুকিয়ে আছে ফেনা। আবার ভয় পেলেন পরেশ। ঠোঁটের কোণে ফেনা কেন? সাপ কামড়ায়নি তো? টর্চের আলোয় তিনি ছেলের শরীরে আতিপাতি করে খুঁজতে লাগলেন দুটো দাঁতের ক্ষত চিহ্ন। না, নিশ্চিত হলেন তিনি। ওদিকে দুটো লোক দৌড়ে গিয়ে নদীর জলে গামছা ভিজিয়ে নিয়ে এলো। ভিজে সপশপে গামছা নিংড়ে জল ফেলা হলো মহেশের চোখে মুখে, কিন্তু জ্ঞান ফেরার কোনো লক্ষণই নেই। অবশেষে পালোয়ান সাইফুদ্দিন চ্যাংদোলা করে তুলে নিয়ে চলল মহেশের অসাড় শরীরটা। অনেক রাত অবধি জ্ঞান ফিরল না মহেশের, কপালে ভাঁজ পড়ল বাড়ির লোকজনদের। এমনিতেই গ্রামগঞ্জে সহজে ডাক্তার পাওয়া যায় না, তার জন্য যেতে হয় চাকদহ শহরের দিকে। পরেশ ভট্টাচার্যের ছোট ভাই অজয় ওই রাতেই সাইকেল নিয়ে বের হল শহর থেকে ডাক্তার ডেকে নিয়ে আসতে। শক্ত কাঠের মতো বিছানার এক কোণে পড়ে আছে মহেশ, কোনো মতে চলছে শ্বাস প্রশ্বাস। এলাকার কিছু লোক তখনও বসে আছে পরেশ ভট্টাচার্যের বাড়ির দাওয়ায়। সকলের ঔৎসুক্য ছেলেটার জ্ঞান কখন ফিরবে। এতক্ষণ কিচ্ছুটি বলেনি বিহারী, কিন্তু এবার আর চুপ করে থাকতে পারল না। গলা খাঁকারি দিয়ে পরেশের উদ্দেশ্যে এসে বলল, তা ও পরেশ, একবার রামচরণ মুখুটিকে ডেকে আনলে হয় না? আমার কিন্তু লক্ষণ মোটে ভালো ঠেকছে না। বুড়ো বিবির থান থেকে তোর বেটাকে পাওয়া গেছে, ও যে মহা অভিশপ্ত জায়গা। বুড়ো বিহারী দাদার কথাটা শুনে চোখ সরু করে পরেশ একবার তাকালো তার দিকে। কথাটা বিহারী খুড়ো মন্দ বলেননি, তবে মুখুটি মহাশয়েরও তো বিস্তর বয়স হয়েছে, তিনি কি আর আগের মতো আছেন? এই রামচরণ মুখুটি হলেন এই গ্রামের একমাত্র কবিরাজ। কবিরেজ বিদ্যের সঙ্গে তার অগাধ পাণ্ডিত্য আছে জ্যোতিষশাস্ত্রে। আজ থেকে বছর চারেক আগেও তিনি অব্যর্থ চিকিৎসা করতে পারতেন যে কোনো রোগের, আর করতে পারতেন নির্ভুল কুষ্টি বিচার। কিন্তু এখন দুচোখে চালসে পড়ায় কাজকর্ম ছেড়ে দিয়েছেন। সপাক আহার করে এই নিঃসন্তান বিপত্নিক মানুষটার কোনো রকমে দিন চলে যায়। পরেশের কাছে বহুদিন আগে একটা আর্জি নিয়ে এসেছিলেন এই বৃদ্ধ মানুষটি। পরেশের জ্যাঠামশাইয়ের আমলের একটা গোপন পুঁথি নাকি আছে এ বাড়িতেই, সেটা তাঁর চাই। কোনো এক তান্ত্রিকের লেখা পুঁথি সেটি, যার মধ্যে অনেক গোপন রহস্য লুকিয়ে আছে। কথাটা পরেশ হেসেই উড়িয়ে দিয়েছিলেন সেদিন, কারণ অমন কোনো পুঁথি থাকলে তার সন্ধান অবশ্যই দিয়ে যেতেন তাঁর জ্যাঠামশাই। কিছুটা মনক্ষুণ্ণ হয়েই সেদিন এ বাড়ি থেকে চলে গিয়েছিলেন মুখুটি মশাই, আর আসেননি। আজ বিপদে পড়ে তাঁর স্মরণ নিতে কেমন যেন বাধো বাধো ঠেকছিল পরেশের। তবু বিহারীর পীড়াপিড়িতেই তাকে বাধ্য হয়ে সে দাঁড়াতে হল রামচরণ মুখুটির দরজায়। এত রাতেও কেরোসিনের কুপি জ্বলছে মুখুটি মশায়ের ঘরে, বাইরে থেকে বেশ আঁচ করা যাচ্ছে সেটা, তার মানে তিনি জেগেই আছেন। পরেশ এগিয়ে গিয়ে হাঁক দিলেন। গলা চড়িয়েই দ্বিতীয় হাঁক দিলেন পরেশ। বলি, ও মুখুটি মশাই, বাড়ি আছেন নাকি? এবার ফ্যাঁস ফ্যাঁসে গলা শোনা গেল ভিতর থেকে। কে ডাকে, কি চাই এত রাতে? আগে আমি পরেশ ভট্টাচার্য, বড় বিপদে পড়ে আপনার কাছে এসেছি জ্যাঠা। দরজা খুলে দাঁড়ালেন রামচরণ মুখুটি, এক সময়ের গৌর বারেন্দ্রভূমির দাপুটে ব্রাহ্মণ বিজয়শরণ মুখুটির একমাত্র বংশধর। তারপর পরেশের উদ্দেশ্যে জিজ্ঞেস করলেন, পুঁথিটা পেয়েছ নাকি? পরেশ মাথা নামিয়ে উত্তর দিলেন, আগে
না জ্যাঠামশাই, ও আমি কখনো খুঁজেই দেখিনি। আপনার আজও মনে আছে সে পুঁথির কথা? জেনে আশ্চর্য হচ্ছে, কিন্তু আমি আজ এসেছি অন্য কারণে। আমার ভয়ানক বিপদ, আমার একমাত্র সন্তান আজ সন্ধ্যার সময় খেলতে গিয়ে হারিয়ে গিয়েছিল। অবশেষে তাকে উদ্ধার করেছি বুড়ো বিবির থানের থেকে। জ্যাঠামশাই, সেই থেকে তার জ্ঞান নেই। রামচরণ মুখুটি কিছু একটা বললেন বিড়বিড় করে, তারপর বললেন, চলো তো দেখি কি হয়েছে। দরজাটা সপাটে বন্ধ করলেন তিনি, তারপর একটা বেতের লাঠিতে ভর দিয়ে দ্রুত বেরিয়ে এলেন বাড়ির বাইরে। পরেশের সঙ্গে হেঁটে তাদের বাড়ির দিকে যেতে যেতে আনমোনাভাবেই বলে উঠলেন, তবে লক্ষণ সেনের আমলের পুঁথি যতক্ষণ তোমাদের পরিবারের সঙ্গে আছে, বুড়ো বিবির সাপ তোমাদের গায়ে লাগবে না। এই গল্পের পরবর্তী অংশ শুনতে চাইলে সাবস্ক্রাইব করুন এই শোটিকে।